অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নিয়ে সবাইকে আবার আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজ আমরা দু সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের উত্তরগুলা জানব এবং কিভাবে করলে অত্যুতম পাওয়া যায় সেটাও শিখব তো তোমরা যারা এই ভিডিওতে নতুন আসছো তারা এখনও যারা সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে নাও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে মতামত জানাবা তাহলে চলো আমরা সরাসরি প্রথমে প্রশ্নটা দেখি প্রশ্নের পর উত্তরটায় চলে যাব অ্যাসাইনমেন্টে বলা আছে সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত যে কোনো দশটি উল্লেখযোগ্য ঘটনার সময়কাল সহ একটি পোস্টার তৈরি করো অর্থাৎ ব্রিটিশ আমলের যে দুইশো বছর প্রায় শাসন করেছিল তার আমলের উল্লেখযোগ্য দশটা ঘটনা নিয়ে তোমার একটা পোস্টার তৈরি করতে হবে আর পোস্টার ওই বরাবরের মতো তুমি পোস্টার পেপারে বলো বা আর্ট পেপারে বলো বা ক্যালেন্ডারের পিছনটা বলো বা খাতার পাতা জোড়া লাগে করতে হবে তো এখানে কি করতে হবে দশটা ঘটনা অবশ্যই অবশ্যই লিখতে হবে এখানে কিছু সংকেত দেওয়া আছে যেমন ওই ঘটনাগুলোর মধ্যে অবশ্যই সাল উল্লেখ করতে হবে ঘটনাটা একটু বর্ণনা দিতে হবে এবং উপস্থাপনা একটু বৈচিত্র্যতা আনতে হবে ঠিক আছে তো তাহলে চলো আমরা এখন যে দশটা ঘটনা সেই দশটা ঘটনা একের পর এক জানি আমরা সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ঘটে যাওয়া দশটি উল্লেখযোগ্য ঘটনার সময়কাল সহ একটি পোস্টার ঠিক আছে তৈরি করবো তাই তো তো ওই পোস্টারের মধ্যে আমরা দশটা ঘটনা পোস্টারে এক দশ জায়গায় লিখবো আর তোমরা যদি পারো তো এই সঙ্গে সাংঘর্ষিক বা জায়গার সঙ্গে মিলে এমন ছবিগুলা তুমি এখানে যুক্ত করতে পারো যেহেতু অনেকের ক্ষেত্রে ছবি যুক্ত করা অনেক কঠিন সেই জন্য তোমরা শুধুমাত্র এটা ডিজাইন করে চার সাইড ডিজাইন করবা পোস্টারটার করে টরে এই লেখাগুলো লিখে দেবা তো চল আমরা প্রথম ঘটনাটা উল্লেখযোগ্য সেটা দেখি দ্বৈত শাসন সতেরোশো পঁয়ষট্টি সাল এই তোমাদের কিন্তু নির্দেশনা বলা হচ্ছে যে শালগুলা তারিখগুলো কিন্তু বিভিন্ন আলাদা আলাদা রঙ দিয়ে কাছে কালো বাদ দিয়ে অন্য রঙগুলো দিয়ে সুন্দর করে রঙিন করতে হবে ঠিক আছে তো এটা অবশ্যই কিন্তু তোমাদের করতে হবে তো তারপরে এখন আমরা এটা রঙিন করব করার পর লিখবো কি সালে রবার্ট ক্লাইভ দিল্লির সম্রাট শাহ আলমের নিকট হতে দেওয়ানি লাভ করলে তিনি দ্বৈত শাসন প্রবর্তন করেন এটি ছিল এক অদ্ভুত শাসন ব্যবস্থা এতে ক্লাইভ বাংলার নবাবদের উপর শাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন এবং রাজস্ব আদায় ও প্রতিরক্ষার দায়িত্ব অর্পণ করেন কোম্পানির উপর ফলে নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব এবং ইংরেজরা পেলেন দায়িত্বহীন ক্ষমতা রাজস্ব আদায়ের দায়িত্ব ইংরেজরা পাওয়ায় তারা প্রজাদের উপর অতিরিক্ত করের চাপ দেন ফলে তাদের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়ে তো এটা আমাদের প্রথম ঘটনা তো দ্বিতীয় ঘটনা এখন আমরা লিখবো দ্বিতীয় ঘটনা যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি জলদি সাবস্ক্রাইব করে নাও দুই নম্বর ঘটনায় লিখবো যে ছিয়াত্তরের মনন্তর ইংরেজি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এবং বাংলা এগারোশো ছিয়াত্তর এই দুটা সালও তোমরা কিন্তু অবশ্যই রঙিন করবা অন্যান্য রং দিয়ে বাংলায় নেমে আসে দুর্ভিক্ষের করাল ছায়া এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফলে লক্ষ লক্ষ মানুষ মারা গেলে ইংরেজরা পরের বোঝা কমায়নি এ দুর্ভিক্ষে বাংলার তিন ভাগ এর এক ভাগ মানুষ মারা যায় এটি ইতিহাসে ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত তো এখানেও এই সম্পর্কিত তুমি একটা ছবি তুমি কি তোমার পোস্টারে যুক্ত করতে পারো যদি সেটা তোমার কালেকশনে থাকে তিন নম্বর ঘটনাটি হবে যে সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালে এই সালটা তোমরা রং করবা কোম্পানি শাসনে প্রায় একশো বছর পর ইংরেজ নিয়ন্ত্রিত ভারতের বিভিন্ন ব্যারাকে সিপাহীদের মধ্যে বিদ্রোহ সরিয়ে পড়ে বাংলার সিপাহী মঙ্গল পাণ্ডে এবং হাবিলদার রজব আলী এ বিদ্রোহের নেতৃত্ব দেন এই বিদ্রোহে ভারতবর্ষের অন্যান্য শাসকরা যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ মহারাষ্ট্রের তাতিয়া টুপি ইত্যাদি সমর্থন দেয় এমনকি দিল্লির সম্রাট বাহাদুর শাহ জাফরও এদের সমর্থন জানান তবে ইংরেজদের আধুনিক অস্ত্র ও দক্ষ সেনাবাহিনীর কারণে ইংরেজরা এ বিদ্রোহ দমন করেন তো এটা ছিল আমাদের তিন নম্বর এখন আমরা চার নম্বর ঘটনাটাকে দেখব চার নম্বর কি যে ভারত শাসন আইন আঠারোশো আটান্ন সালে দোসরা আগস্ট এই তারিখ এবং সালটাও তোমরা রং করবো ঠিক আছে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ভারত রাষ্ট্রের ক্ষমতা ব্রিটিশ রাজার হাতে চলে যায় ফলে ব্রিটিশ মন্ত্রিসভা কর্তৃক একজন মন্ত্রীকে ভারত সচিব পদে মনোনীত করা হয় যিনি পনেরো সদস্য বিশিষ্ট পরামর্শ সভার মাধ্যমে ভারত শাসনের ব্যবস্থা করবেন এই আইন অনুসারে গভর্নর জেনারেলকে ভাইসরয় বা ব্রিটিশ রাজ প্রতিনিধি হিসেবে অবহিত করা হয় লর্ড ক্যানিং প্রথম ভাইস রয় নিযুক্ত হন তো এটা আমাদের চার নম্বর ঘটনাটা উল্লেখযোগ্য তারপর পাঁচ নম্বর ঘটনাটা আমরা এখন দেখবো দেখার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি জলদি সাবস্ক্রাইব করে নেও তারপরের ঘটনা মুদ্রণ যন্ত্র স্থাপন আঠারোশো একুশ সালে এই সালটা রং করতে হবে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন বাংলার মানুষের মনকে মুক্ত করা এবং জাগিয়ে তোলার ক্ষেত্রে আরেকটি পথ খুলে দেয় এর ফলে বই পুস্তক শেপে জ্ঞানচর্চাকে শিক্ষিত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পথ সুগম হয় তো এটা আমাদের পাঁচ নম্বর তারপরে ছ নম্বরটা এখন আমরা জানবো ঘটনা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ইংরেজদের দ্বারা সারাদেশে শিক্ষা ছড়িয়ে দেওয়ার অংশ হিসাবে আঠারোশো সালে এই সালন করতে হবে উচ্চশিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এর ফলে বাংলার জনগণ খুব সহজে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এটা একটা উল্লয ঘটনা এর পরে উল্লয ঘটনাটি হল বঙ্গভঙ্গ ইংরেজদের শাসন ব্যবস্থা কলকাতা কেন্দ্রিক হওয়ায় দূরবর্তী অঞ্চল যেমন পূর্ব বাংলা বিহার আসাম ও উড়িষ্যার উন্নয়ন ঠিকভাবে হয়নি তাই ইংরেজ ভাইসরয় লর্ড কার্জন উনিশশো তিন সালে এই সালটা তোমাদের লড় করতে হবে বাংলাকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব রাখেন ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশ গঠন হবে প্রদেশটির নাম হবে পূর্ব বঙ্গ ও আসাম প্রদেশ অবশেষে উনিশশো সালে এ সালটা রং বা বঙ্গভঙ্গ কার্যকর হয় একটা মুসলিম লীগ প্রতিষ্ঠা বাংলার মুসলমানরা ছিল বঙ্গভঙ্গের পক্ষে কারণ পূর্ব বাংলা ও আসামে বেশিরভাগ ছিল মুসলিম সম্প্রদায়ের কিন্তু হিন্দুরা এই বিরোধিতা শুরু করলে মুসলমানরা বুঝতে পারে তাদের দাবি আদায় করতে নিজস্ব সংগঠনের প্রয়োজন তাই উনিশশো সালে এরা তোমার জন্য অঙ্গিন করতে হবে ঢাকায় মুসলিম লীগ নামে মুসলমানদের একটি সংগঠন প্রতিষ্ঠিত হয় তারপর যে লিখতে হবে বঙ্গভঙ্গ রদ তৎকালীন হিন্দু সমাজ শুরু হতে বঙ্গভঙ্গের বিরোধিতা করেন তাদের দাবি অমান্য করে উনিশশো সালে বঙ্গভঙ্গ হলে তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি হয় ফলে উনিশশো সালে ইংরেজ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় এবং সর্বশেষ উল্লেখযোগ্য ঘটনা হিসেবে লিখব যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পূর্ব বাংলা জনগণকে শিক্ষা দীক্ষায় উন্নত করে তুলতে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ছিল পূর্ব বাংলার জন্য ইংরেজদের করা সবচেয়ে বড় উন্নয়নমূলক কাজ তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত তো এটা এই দশটা ছিল আমাদের উল্লেখযোগ্য দশটা ঘটনা সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত তো আশা করি তোমরা এগুলা ভালো করে লিখবে খাতা এবং পারলে এই ঘটনার সঙ্গে এই মিল আছে এমন ছবি ওই পোস্টারে যুক্ত করবা ঠিক আছে তো এখন সবার যদি ভিডিওটা ভালো লাগে দেখে তাহলে অবশ্যই লাইক করবা এবং কমেন্ট করে মতামত জানাবা আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে চালু করে দেবা পরের ভিতরে তো আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবা ধন্যবাদ